হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু রিমার অল ইন ওয়ান চ্যানেল। আজকে সকাল থেকে খুব ব্যস্ত, কোনো কাজ দেখাতে পারিনি, তো ডাইরেক্ট একেবারে লাঞ্চের প্রিপারেশনে নিয়ে চলে এলাম। আজকে আমি ভীষণ ব্যস্ত ছিলাম কারণ বাড়িতে মা ছিল না, আর মা না থাকলে আমার খুব কাজের চাপ হয়ে যায়, কারণ আমাদের যেহেতু হেল্পিং হ্যান্ড নেই আর আমাদের একসাথে দুবেলার রান্নাবান্না সব করতে হয়। যদিও বা মা সব কিছু জোগাড় যন্ত্র করে দিয়েই গেছে, আমি জাস্ট জিনিসগুলো বানাবো, তবুও যেহেতু এখনও কাঁচা, অতটা পারদর্শী হয়নি সংসার করতে, তাই এখনও সেই সব ছোটো ছোটো প্রবলেমগুলো হচ্ছে। তা আজকে আমি যা রান্না করছি সেটা তো তোমরা পরে দেখতেই পারবে। তা বলে দিই, আজকে অনেক বেলা হয়ে গেছে, এখন বাজে দুপুর 12টা, আর আমি সবে লাঞ্চ বসাচ্ছি যেহেতু দিদা একদম গরম গরম খাবার খাবে। তা আগে এখানে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আমাদের লাঞ্চে হচ্ছে মাছের ঝাল, এখানে বেশ কিছু জ্যান্ত মাছ, মানে এগুলো হচ্ছে বাটা মাছ, বাবা এনেছিল, সেই বাটা মাছের ঝাল হবে। মানে ঝাল মানে ওই ফুলকপি দিয়ে আলু দিয়ে একটু ঝোলঝোল করব, যেহেতু দিদা খায়, বেশি মশলা দেবো না। আর এখানে হচ্ছে পালং শাকের ঘন্ট, এখানে আলু বেগুনটা ভাজতে দিয়েছি, পরে পালং শাকটা অ্যাড করব। এই যে এখানে পালং শাকটা অ্যাড করে নিলাম, আর পালং শাকে তো সবাই জানোই পালং শাক কীরকম, অনেকটা দেবো বাট অল্প একটুই হয়ে যায়। আর এখানে আমার ভাত কমপ্লিট, আর এখানে পালং শাকও হয়ে গেছে, পালং শাকও কমপ্লিট, এই যে। আর এদিকে মাছের ঝোলটা অলমোস্ট ডান, শুধু মাছটা দিয়ে আর ফুটে উঠলে এদিকে কেটে রেখেছি ধনে পাতা, এটা দিলেই কমপ্লিট। তাহলে এবার ভাতটা উপর দিয়ে দিই, দিয়ে মাছটা হয়ে গেলেই দিদাকে খেতে দিয়ে দেবো, তারপর তোমাদের সাথে জমিয়ে গল্প করব। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে দুপুর 1:30, মানে এখনো বাজেনি, আপনাদের দুপুর 1:20 সবে, ধরে নিন 1:30। আর আমি সবে রান্না শেষ করে বাবা মায়ের ঘরে এসে বসেছি, কারণ হলো গিয়ে আজকে মা বাড়ি নেই। আমাদের যে একটা বাগান বাড়ি দেখিয়েছিলাম মনে আছে, সেই বাড়িরই আজকে ইলেকট্রিক বিল আসবার কথা, তা মা ওই জন্য একদম আর্লি মর্নিং ওখানে গিয়ে বসে থাকে। এই দিনগুলোতে রাহুলকে অফিসে লাঞ্চ দেওয়া হয় না, কারণ মা চলে যায় একদম 7টা থেকে 7:30 মধ্যে, আর সেই সময় একা আমার পক্ষে লাঞ্চ রেডি করা সম্ভব না। তা মা আজকে সব জোগাড় করে দিয়ে গেছিল, আমি জাস্ট রাহুলকে ব্রেকফাস্টটা রেডি করে দিই, ব্রেকফাস্ট নিয়েই অফিসে চলে যায়, আর আমি তারপরে এখন ধীরে সুস্থে বাড়ির সব কাজ করে তারপর এখন লাঞ্চ আর ডিনার মোটামুটি রেডি আমাদের। এবার যেটা বাকি আছে কাজ, সব ঘরের জানলাগুলো দেব। আমার ঘরে আজকে কি হয়েছে, আমি বাড়ি ফাঁকা পেয়ে কি করেছি, পুরো ঘরের যা বাসি চাদর টাদর ছিল সব তুলে কেচেছি। এবার আমি তুলে তো নিয়েছি, আমি এখনো কোনো বেডশিট পাতিনি বিছানায়, তা সেই বিছানায় বেডশিটটা পাতবো, পেতে তারপর ছাদে যে কটা জামা কাপড় শুকিয়ে গেছে আনবো। আর যেটা হলো মেন কাজ, এখন আমি স্নান করে উঠে চুল আশ্রয়নি, আমি চুল আশ্রাবো আর মুখে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবো। আজকে ব্লগটা স্টার্ট করতে অনেক দেরি হয়ে গেল, তাহলে চলো এবার কাজগুলো করে নিই। সব কাজবাজ সেরে বসে গেছি এখন লাঞ্চে। লাঞ্চে ছিল অল্প একটু ভাত, এটা পুরো 100 গ্রাম ভাত, পালং শাকের চচ্চড়ি, শশা, আর সাথে ছিল মাছ, ফুলকপি আর আলু। আমি কোনো ঝোলটা নিইনি কারণ আমার ঝোলটা খেলে একটু প্রবলেম হচ্ছে আজকাল। হাই বন্ধুরা, এখন বাজে বিকেল 4:30, আর একটু ভাবলাম ছাদে ঘুরে যাই, কারণ বড্ড না ঘরে দম বন্ধ হয়ে আসছে। আর আজকের দিনটা ভীষণই বিজি ছিল, সকাল দিয়ে আমি এত ব্যস্ত ছিলাম, না তো তোমাদের সাথে গল্প হয়েছে, না তো তোমাদেরকে কোনো কাজ দেখিয়েছি, তো ভাবলাম একটু পর থেকে কাজ শুরু করব, তাই তোমাদের সাথে আগে একটু গল্প করে দিই। তা এখন এই যে আমার পিছনের ভিউটা বেশ কিছুটা এরকম, গাছের পাশ দিয়ে সূর্য ডুবে যাচ্ছে, এই সময়টা ছাদে এলে খুব হাওয়া দেয়, বাট আজকে কেন জানি না একদমই হাওয়া দিচ্ছে না। তো এখন একটু ঘোরাঘুরি করি, একটু সেলফি তুলি, দেন তারপরে তোমাদের সাথে আবার গল্প করব নিচে গিয়ে। ছাদ থেকে ঘুরে এসেই বসে গেছি ইস্ত্রি করতে, যেহেতু এখন শীতকাল তাই রাহুলকে শার্ট পরেই অফিসে পাঠাই, যাতে সোয়েটারটা খুলে দেওয়ার পরে ওর ঠান্ডাটা না লেগে যায়। শীতকালে বাবা ভীষণ কাজ থাকে, এগুলো যদি গরমকাল হতো তাহলে আমাকে টি শার্টগুলো আর ইস্ত্রি করতে হতো না, ওটা জাস্ট ভাঁজ করে রাখলেই হয়ে যায় কাজ শেষ। এই যে আমার ডিনার, একটুখুনি পালং শাকের চচ্চড়ি, একটা রুটি, একটা মাছ, একটা আলু আর ফুলকপি, এইটুকুই খাই রাত্রে করে আমি। ডিনার সেরে চলে এলাম উপরে, আর এদিকে দেখো আজ সকালে এক গাদা জামা কাপড় কেচেছিলাম কিন্তু কিচ্ছু গুছাইনি, কারণ হলো বিকেলবেলা রিল শ্যুট করছিলাম, তারপর একটু এডিটিংও ছিল,
তা এখন ওই জন্য ঘুমোতে চলে যাবো, যা গোছগাছ করার সব পরে গোছগাছ করবো। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। আমার ব্লগ যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর আমার ফেসবুক পেজ রিমা দাস সরকারকেও ফলো করতে ভুলবে না, আর দেখতে থাকো রিমার অল ইন ওয়ান চ্যানেলটিকে। টাটা।